আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কেরালা স্টোরি ব্যান করা হয়েছে, তো এই ব্যান নিয়ে কি মতামত তোমার, যে ঠিক হয়েছে না ভুল হয়েছে ব্যান করাটা? একদমই ভুল হয়েছে, কারণ এটি জঘন্য সিনেমা। আমি কখনোই এই সিনেমা দেখতে কাউকে সাজেস্ট করব না, প্লিজ প্লিজ আপনারা দেখবেন না। হ্যালো, ওয়েলকাম টু মরাস ডাইস। তো এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং টপিক কি তোমরা নিশ্চয় জানো, কেরালা স্টোরি। তো কলকাতা কেরালা স্টোরি নিয়ে কি ভাবছে সেটা আজকে একটু ঘুরে দেখি। তো তোমাদেরকে দেখাবো যে মানুষ কি বলছে, তাদের মতামত কি। তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে সঙ্গে দেখো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কেরালা স্টোরি ব্যান করা হয়েছে, তো এই ব্যান নিয়ে কি মতামত তোমার, যে ঠিক হয়েছে না ভুল হয়েছে ব্যান করাটা? এটা নিয়ে কোনো মতামতই নেই আমার। তো মনে হয় ব্যান করার পরেই বোধহয় সিনেমাটা আরো বেশি হিট করে গেছে, একদমই অনুচিত হয়েছে। প্রথম কথা হচ্ছে, একটা সিনেমাকে ব্যান করলেই যে সেটা লোকে দেখবে না তার কোনো মানে নেই। না না, উচিত হয়নি। না, মোটেই উচিত হয়নি। ওটা মানে দেখতে তো দেওয়া উচিত ছিল, মানে যদি কোনো কিছু সত্যি সত্যি রিভিল হওয়ার থাকে তো সেটা নিয়ে ভয় পাওয়ার কি, ভয় পেয়ে কি হবে। কেরালা স্টোরিতে যে জিনিসটা দেখা হয়েছে ধর্ম রূপান্তর আর সেই জিনিসগুলো নিয়ে, সেই জিনিসগুলোর কারণ একটা অ্যাডাল্ট মেয়ে সবসময় নিজের ধর্ম রূপান্তর নিজের ইচ্ছাতে করতে পারে। নেগেটিভ পাবলিসিটিতে সব থেকে বেশি প্রমোশনটা হয়, এখন এটারই যুগ চলছে। তো সেটা করে যদি মনে হয় যে ছবিটাকে হাইপ দেওয়া হবে, হোক না। ব্যান করা একদম উচিত হয়নি, কারণ কাশ্মীর ফাইলের টাইপের এটা ছিল। দেখুন, এটা কীভাবে ব্যান করা হয়েছে জানি না। আমার মনে হয় যে এই ধরনের মুভি সবার দেখা উচিত। কিছু শিক্ষার ব্যাপার থাকে ভেতরে, কিছু ঘটনা যেগুলো আমরা জানি না অজানা, সেটা জানারও ব্যাপার থাকে। সবাই দেখা উচিত ছিল, এটি জঘন্য সিনেমা। আমিও হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দেখেছি, না সরি টেলিগ্রাম ইউনিভার্সিটি থেকে আমিও দেখে নিয়েছি, যেহেতু ব্যান করা হয়েছে। মানে কেন ব্যান করা হয়েছে সেই জন্য দেখতে গেছিলাম, এবং এসে কোনো কারণের জন্য বা দেখানোর জন্য, মানুষের মেয়ের জন্যও তো তার দেখানো উচিত ছিল, যে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা জানার জন্যও তো দরকার ছিল দেখানো। কোনো যদি ওটা ট্রু স্টোরির উপর বেস হয় দেখতে দিন, আর যদি ভুল স্টোরির উপর বেস হয় সেটা এমনিতেই বেসলেস, সেখানে দেখতে না দেওয়ার মতো তো কিছু নয়। আর কাশ্মীর ফাইল দেখে আমি নিজে বলছি খুব পার্সোনালি খুব ইন্সপায়ার হয়েছি, আর এটা হচ্ছে আমার একই টোনের মনে হচ্ছে, যেখানে এসএফআই সরকারের কোনো তো ভুল আমি দেখতে পাইনি, আর কেরালা এসএফআই সরকারের আন্ডারে, তো সেখানে যখন এসএফআই সরকারের বা সিপিএম সরকারের কোনো অসুবিধা হয়নি, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন ওপেনলি ওয়েস্ট বেঙ্গলে জিনিসটা ব্যান করে দিলেন উইদাউট এনি রিজন? ওনার ভোট কমে যাওয়ার কোনো ভয় থাকবে কি না সেই জায়গাতেও কোনো কিছু মানে বলা যাচ্ছে না। এখন তো প্রত্যেকটা মুভি সবার কাছে অ্যাভেলেবেল, মুভি আমি দেখে নিয়েছি। তো আমার মনে হয় এত শিক্ষামূলক একটি ভিডিও ব্যান করা একদমই উচিত হয়। থ্যাংক ইউ। মানে আপনি দেখেছেন সিনেমাটা? কোনো পর্যন্ত সুযোগ হয়নি। হ্যাঁ, আমি দেখেছি, শুনেছি, দেখিনি এখনো। এবং এটা দেখতে গেছিলাম যে মানে কতটা বোকা হতে পারে কিছু মেয়েরা, মানে বোকা তো একটা হয়, মানে বোকাটা কত দূর হতে পারে। না দেখিনি, না দেখবো, এইসবের লিঙ্ক পেয়েছি দেখবো। না আপাতত দেখা হয়নি, দেখবো। আমি কিছুটা দেখেছি, যতটা দেখে বুঝতে পেরেছি যে আমি আগামীকালে দেখতে চাই মুভিটা, এখন আমার দেখা হয়নি। হ্যাঁ, মোটামুটি আমি এক ঘন্টার মতো দেখেছি আপাতত। না করছিল তখন, নেটটা একটু চলছিল না, ওই জন্য বন্ধ করে দিয়েছি। আমার তো খুব শিক্ষামূলক লেগেছে, খুব ভালো লেগেছে কেরালা স্টোরি। পুরো দেখে আমার মনে হলো যে লোকজন মানে খেটে বসে লিখছে, ওই ওটা সিনেমাই নয়, আর ওটা কোনো সিনেমাই নয়, ওটা হচ্ছে ওই বাচ্চারা মাঝে মাঝে লেখে না আবল তাবল কিছু, ওটা হচ্ছে সেটা, আর নাথিং এলস, কিচ্ছু নয়। দেখার ইচ্ছা আছে, কিউরিওসিটি আছে? ইচ্ছা তো ছিল, এবার এখন বন্ধ করে দিয়েছি, এখন কি করে দেখবো আর, দেখার ইচ্ছা নেই। সেম এই ঘটনার উপর আমি বলে দিচ্ছি, নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ আছে, ওটা দেখবেন, আর পাশে এই কেরালা স্টোরি রাখবেন, আপনি বুঝে যাবেন। তাহলে আর কাউকে দেখতে মানে আপনি সাজেস্ট করবেন না? আমি একদম সাজেস্ট করব দেখার জন্য, কিন্তু একই সময় ফিলে দেখবে বলে আমার এটা মনে হয় না। একদম সিনেমাটা দেখুন, কখনোই এই সিনেমা দেখতে কাউকে সাজেস্ট করব না, প্লিজ প্লিজ আপনারা দেখবেন না, প্লিজ সময়টা নষ্ট করবেন না। মনে হয় প্রত্যেকটা মুভি প্রত্যেকের দেখা উচিত, কোনো মুভি আমাদের বাস্তব জীবনের উপর কোনো প্রভাব ফেলে না। রাস্তাঘাটে কিছুটা তো অবশ্যই সম্ভব, মানুষ যদি সেভাবে দেখে বুঝে তো কিছুটা হলেও সম্ভব, সেটা সম্ভব। যদি সিরিয়াসলি কেউ নেয় তাহলে তো অবশ্যই, কোনো মহিলা এখন সচেতন নয়। আমার মনে হয় সিনেমাটা দেখলে সবাই অন্তত দে ক্যান বি অ্যাওয়ার অফ হোয়াট দে আর ডুইং, সো আই ক্যান সে দ্যাট দে শুড ওয়াচ। সত্যি কথা বলতে গেলে আমি প্রবলভাবে তৃণমূলের সমর্থক মমতা ব্যানার্জির খুব সমর্থক এবং একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, কিন্তু মুভিটা আমি দেখেছি, আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। তো কেমন লাগলো আজকে ভিডিও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর এইরকম ভিডিও দেখতে আমাকে ফলো করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ইনস্টাগ্রাম, আমার পেজ বা চ্যানেল যেখান থেকেই দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও।